সুমিত, আমার নাম বিশাল। তোমাদের সবাইকে এখানে আরেকবার স্বাগত জানাই। তো আজ আমরা যাচ্ছি হাওড়া কদমতলা, সেখানে একটি বিরিয়ানি দোকান, সব থেকে ফেমাস বিরিয়ানি দোকান আছে, সেটা হচ্ছে সম্পর্কতে যাচ্ছি। একটা সাইকেলই নিয়েছি, আমরা দুজনে যাবো, ও চালাবে, আমি পেছনে ব্লগ করতে করতে যাব। তো রাস্তার ট্রাভেলটা তোমরা এনজয় করবে, আর আমরা হোটেলে গিয়ে কী কী নিই না নিই তোমাদেরকে দেখাবো, খেয়ে দেখাবো কেমন খেতে। তো চলো ডিরেক্ট রাস্তায় গিয়ে দেখাবো।
জায়গা ধরে আছে, আমরা আগে খেয়ে টেস্ট করে নেব, তারপর যেখানে দেখতেই পাচ্ছ ওদের চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 90 rupees। এই যে ওটা একটা চিকেন বিরিয়ানি চিকেন দিয়েছে, একটা এরম সাইজে ডিসেন্ট সাইজের একটা দিয়েছে চিকেন, খুব একটা কম সেটা বলব দিয়েছে, এরকম সাইজের একটা হাফ আলু দিয়েছে, ছোটো একটা আলু দিয়েছে, আর কিছু দেয়নি। আর এই যে রাইস দিয়েছে, তারের রাইস, এই যে তারের রাইস আর প্লেন রাইস মেশানো। এই যে দেখো দেখতে পাচ্ছ, তো চলো জল খুবই কম আছে, এবার এইটাতে একটু মশলাটা খাই, একটু যেটা অয়েলি তারটা দেখে বুঝতে পারছি অয়েলি অয়েলি। তো চলো এবার আলুটা দেখি কতটা কম, দেখো একদম নরম আলু, এই যে ভেতর অব্দি পুরো মশলা গেছে দেখে বোঝাই যাচ্ছে। তো চলো এবার আলুটা একটু ফ্রাই করে দেখি, তো চলো এবার একটু মাংসটা দেখি, মাংসটা দেখি একটু নরম না কেমন সেদ্ধ হয়েছে, এই যে দেখো একদম সফট, এই যে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, একদম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, একদম নরম, এই যে ভেতরে দেখো পুরো একদম গোলাপি গোলাপি, একদম সঠিক সুন্দর। চলো একটু চিকেনটা দেখি, চিকেনটা কোনো কথাই না, একদম নরম, একটুও ছিঁড়বে না, যদি দেখতে চাই মাংস একদম ছিঁড়বে না। তো এবারে একটু চিকেন একদম চলো এবার খেয়ে নিই আমরা। এই যে এখন আমরা ঘরের দিকে যাব,
তো তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তো একটা করে কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক করে দিও অবশ্যই, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই বাই।